आज के आमरा एसेछि নিউটাউনের मेला प्रांगणेते जेखाने सरस मेला होच्छे जेखाने विभिन्न रकमेर हस्तशिल्पेर काज आछे। एटा ठीक विश्व बांगला गेटेर खूब पाशेई। तो एखाने आलादाभाबे फूड कोर्टও आछे जेटा आमि परे आपनादेर साथे शेयर करब, किन्तु तार आगे आमरा आजके जाबो हस्तशिल्पेर जिनिसगुलो देखते। एखाने विभिन्न रकम आर्टिशियान आछे जादेर हातेर काज आछे तादेर साथे आलाप करब। तो देखा जाक सेटा। प्रथमेই বলে দিই আজকে আমি এন্ট্রি থেকে এক্সিট পুরোটাই তোমাদের সাথে থাকবো। তো তোমরাও আমার সাথে কোঅপারেট করো, ভিডিওটা একটু স্কিপ করবেন না। আমি বিভিন্ন রকমের হস্তশিল্পকারদের সাথে তোমাদের সাক্ষাৎকার করাবো বা আলাপ করাবো বলতেই পারো। তো তাদের কাজগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই আছে আমাদের ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বিভিন্ন রকমের শাড়ি বা বিভিন্ন রকমের জিনিস যেগুলো বস্ত্রশিল্প আছে সেগুলো দেখতে পাচ্ছ, ও বিভিন্ন রকমের ঝাড়খণ্ডের কার্পেট যেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও আছে এখানে ঝাড়গ্রামের ঘাসের তৈরি বিভিন্ন রকমের দ্বীপে বা ব্যাগ বলতে পারো, যেগুলো আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো हमारे पास दरी है, कालीन है, फर वाला कारपेट है सर, और हम लोग लेडीज़ लोग भी हमारे यहाँ काम करते हैं और सभी महिलाएं काम करती हैं। ठीक है, आपका जो यहाँ से कम बजट से हाई बजट तक हमारे पास 150 का है, 150 से लेकर के हमारे पास 6000 8000 का है सर। तो कई हाँ साइज फर्क, साइज का फर्क रहेगा उससे, साइज और मटेरियल थोड़ा बजट अप डाउन होगा। हाँ अप डाउन हो जाएगा। हम लोग 20% ऑफ करके बेचते हैं, सब महिलाएं सब बनाते हैं, 60% लोग खुद देते हैं। थैंक यू। বন্ধুরা এখন একজনের সাথে আপনাদের আলাপ করাবো। তো তার সাথে আলাপ করে নেওয়া যাক। কোথা থেকে আসছেন আপনি? হাওড়া জেলা সাগডাইল ব্লক। তো আপনার স্টলে কি কি আছে? জুয়েলারি আছে। এটা কি মেলা? এটা হচ্ছে সরস মেলা, নিউটাউন সরস মেলা। হ্যাঁ, এটা 23 তারিখ থেকে শুরু হয়েছে, 3 তারিখ অবধি চলবে। এই মেলাটা স্টেটে সব স্টেট এখানে আসে। তো আপনার কাছে কি কি জুয়েলারি আছে? এগুলো আপনার অক্সিডাইসের জুয়েলারি আছে, কড়ির আছে, সব রকম মানে জুয়েলারি আছে। সুতোর তৈরি চুড়ি আছে, দেখাচ্ছি দেখে নেবেন। এগুলো হচ্ছে সুতোর তৈরি চুড়ি, এগুলো হচ্ছে কড়ির, এ হচ্ছে নেকলেস সেট, এগুলো অক্সিডাইস, এরকম কট ব্যাগ, ক্যান্ডেল আছে, বিভিন্ন রকমের ক্যান্ডেল আছে। কট ব্যাগ একটা কালারিং দাও, এই যে এগুলো সব হাতে কুরুশে বোনা হ্যান্ডমেড, সব জুয়েলারি সব হ্যান্ডমেড, এইসব কানের সব হ্যান্ডমেড। এটা হচ্ছে 120 টাকা প্রাইস, 150 টাকা থেকে 20 টাকা থেকে শুরু করে 120। হাড়ের সেট আছে 250 300 400 টাকা দামি অবধি। মাটির হাড় তৈরি হয় এগুলো, এগুলো সম্পূর্ণ হাতে তৈরি। তো ম্যাডাম আপনাদের এখানে কি হোম ডেলিভারির ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাকে ফোন করে অর্ডার দিলেই আমি কোরিয়ার সিস্টেমে পাঠিয়ে দেবো, অনলাইনে টাকা পে করে দেবো। তো আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? 6290107698। তো থ্যাংক ইউ আমাকে সহযোগিতা করার জন্য। তো আরেকজনের সাথে তোমাদের আলাপ করাবো, তিনি মোমবাতিগুলো বানান। তো এই মোমবাতিগুলো কি আপনার হাতে তৈরি? হ্যাঁ। ওই মোমবাতিগুলো কত মানে কি কি প্রাইস রেঞ্জের ওপরে মোমবাতিগুলো আছে? আপনার 5 টাকা থেকে 200 টাকা তার উপরে আছে। এই এটা হচ্ছে জেল মোম। কর্কেটের আর কি ছাঁচের ওপর তৈরি, আর এগুলো হচ্ছে রবার ডাইসের ওপর তৈরি। এই যে গোলাপ, এটাও রবার ডাইসের ওপর তৈরি। এগুলো জলে ভাসবে। হ্যাঁ। माने हाथे तैरी करा है एगुलो की विभिन्न डेकोरेशनेर जोन्नो रखा आछे। कोनो आपनार गिफ्टेर जोन्नो घर सजाबार जोन्नो तो आपनाके जोदि कोनो कैंडल कोनो होम डिलीवरी बा गिफ्टेर जोन्नो पाठानो पाठिये दिते बोले तो आपनि कि होम डिलीवरी व्यवस्था राखेन? हाँ कुरियर करे। तो गाइस এখন আমি দেখাবো কেরালার বিভিন্ন জিনিস যেগুলো আমরা এতক্ষণ হাওড়া দেখে এসেছি। তো এবার কেরালার জিনিসগুলো দেখা যাক। তো চলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। কেরালার এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন দেখতেই পাচ্ছ ছুরি থালা বিভিন্ন রকমের জিনিস। তো এগুলোর প্রাইস কেমন আছে দিদি? 450। നല്ല അയനാണ് കേരള അയൻ പറഞ്ഞാൽ നല്ല സൂപ്പർ നോൺ സ്റ്റിക്ക് ആകുമ്പോൾ കെബ്രൺ കോട്ടിംഗ് ഉണ്ടാവും, അത് പല രോഗങ്ങളൊക്കെ ഉണ്ടാവും। ഇതാകുമ്പോൾ നല്ല അയനാണ്, कंप्लेंट अब इंडक्शन स्टवल वैक्या करंट ग्यास आएगा। ना सूपर आइटम केरला अच्छा क्वालिटी सूपर बड़े बड़े अच्छा क्वालिटी केरला स्टाल में आएगा। ना क्वालिटी ना अच्छा केरला निकता आएगा। प्रथम कथा बोले दीची केरलार भाषा उन्नी कि हमें जानी ना, अवश्य भलोई बोलें क्योंकि हमें बुझते परिनी। तुम्हारा जो क्यों बुझे थको अवश्य हमें कमेंट कर जानियो, कारण हमें सत्यि केरलार भाषा जानी ना हिंदी बांगला छाड़ा। तो अवश्य हमें जानियो एगुला कोस्टा तैरी करछेन आपनि? এটা স্টে আছে, এগুলা কোস্টার আছে। হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন? আমরা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, পিংলা বাড়ি। হ্যাঁ নয়া গ্রাম। আমরা আমরা বাড়িয়ে সবাই কাজ করি, আমার মেয়ে আমার স্বামী আমি সবাই কাজ করি ফটোচিত্র। তারপরে বিভিন্ন রকমের সব জায়গায় কাজও করি, শাড়ির উপরে হয়ে দেওয়ালের উপরে পাঞ্জাবির উপরে কুর্তির উপরে। এগুলো কি কাগজের উপরে করা? আর্ট পেপারের উপরে পিছন দিকে আমাদের কাপড় লাগানো আছে। এগুলো কি ঘর সাজানোর জিনিস? ঘর সাজানোর জন্য। আচ্ছা আপনি কি বলতে পারবেন যে এটা কিসের উপর আছে, কি থিমের উপর করেছেন এটা? এটা মাছের থিম। হ্যাঁ মাছের। আচ্ছা এগুলো কি কালীঘাট পটচিত্র? এটা কালীঘাট পটচিত্র আমার হাজবেন্ড করছে। হাজবেন্ড করে? হ্যাঁ। আর আমার মেয়ে আমি এই সব কাজ করি, মাছের উপরে সাঁওতালের উপরে নাচ গান হয়। থ্যাংক ইউ আমাকে এতটা সহযোগিতা করার জন্য। আর আমার নাম আছে সিতারা চিত্রকর। আপনি কি এগুলো অর্ডার নেন বাড়িতে? হ্যাঁ বাড়িতে অর্ডার নেই। তো আপনার নাম্বারটা দিতে পারেন? আমার নম্বরে সব আছে, WhatsApp করা আছে, সব আছে। আমাদের যদি কেউ যদি টেলিং লিয়া যায় কাজের উপরে আমাদের বাড়ি থেকেই সব কিছু। এখন যার সাথে কথা বললাম যিনি পটচিত্রগুলো বানান বা শেখান, তো আমি তার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। কারো যদি কিছু ইচ্ছা যায় যে এটা নেওয়ার বা তোমাদের শেখার ইচ্ছা যায় এই গান শেখানোরা, তো শেখার ইচ্ছা গেলে আপনারা অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন। এটা ডাইনিং টেবিল আছে, তো আসামের এটা। তো আপাতত আসামের কাউকে দেখতে পাচ্ছি না তাই আমি কথা বলতে পারছি না। তো আসামের বিভিন্ন রকমের কাঠের জিনিস আছে, মোড়া আছে বেতের, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো খুব সুন্দর সুন্দর জিনিস, ঘর সাজানোর জিনিসও আছে এখানে। তো অন্ধ্রপ্রদেশের বিভিন্ন কাঠের তৈরি জিনিস যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ সব ডিজাইনের ওপর আছে, বিভিন্ন মূর্তির ওপর আছে। এগুলো এখানে রাখাও হয়েছে, অনেক রকমের জিনিস দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি আমরা জুট প্যাভিলনে, তো গিয়ে দেখা যাক ভিতরে কি কি আছে। তো চলো এখানে জুটের তৈরি বিভিন্ন জিনিস আছে তোমরা দেখতে পাচ্ছ, যেমন জুটের ক্যাপ ও বিভিন্ন। এটা কি রাখার? डाइनिंग टेबिलेर উপর ডাইনিং টেবিলে রাখা পোস্টার পোস্টার সব কিছু জুটের তৈরি সব হাতে তৈরি করা হবে। কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে। থ্যাংক ইউ সহযোগিতা করার জন্য। ম্যাডাম তুমি নিতে পারবেন কথা বলার জন্য? এই ব্যাগগুলো কিসের তৈরি? জুটের। তো আপনারা হাতে তৈরি করেন সব? হ্যাঁ। কেমন কি প্রাইস রেঞ্জের উপর আছে? আমাদের এইগুলো লেডিসগুলো আছে 70 টাকা, এগুলো আছে 100 টাকা, এগুলো হচ্ছে জলের বোতল, এগুলো আছে 80 টাকা, এই জলের বোতলটা 60 টাকা, আর এইটা হচ্ছে ফাইল, এইটা হচ্ছে 250 টাকা। এটা কি ফাইল রাখার জন্য? ফাইল রাখার ব্যাগ। খুব সুন্দর আপনার হাতের কাজ। থ্যাংক ইউ ম্যাম। তো সহযোগিতা করার জন্য আপনাকে থ্যাংক ইউ। তো এখানে যত রকম অনুষ্ঠান হবে, বিভিন্ন নৃত্য বলো, অঙ্কন প্রতিযোগিতা বলো, সব এখানে হবে। তো একটা এখানে স্টেজ করা আছে যেটা এখনো চালু নেই, বন্ধ আছে আপাতত। যতটা দেখালাম তোমাদেরকে বিভিন্ন জেলা থেকে এসেছে, তো আমি বাকিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। প্রথমেই বলে দিই যে আমার আজকে একটু শরীরটা ভালো নেই, তাই হয়তো আমি ভালো করে ভিডিওটা বানাতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। তবু আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের হয়তো ভালো লেগে থাকবে। তো চলো বাকিটা দেখা যাক। এখানে সব রকম কাঠের কাজের ওপর দিয়ে আছে, তোমরা দেখতে পারো। খুব সুন্দর সুন্দর এখানে জিনিস আছে, বিভিন্ন রকমের বাস্ক, বিভিন্ন রকমের জিনিস যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। ট্যানিংগুলো ঘুরে আছে আপনাদের পুরো কাঠে তৈরি না এগুলো? হ্যাঁ। আপনাদের যদি কেউ অনলাইনে অর্ডার ফর্ডার করে বা ফোন নাম্বারে যদি কেউ বলে যে এবং আপনাদের মাল নিতে ইচ্ছুক, আপনারা কি তাদেরকে সাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, আমাদের মাল বিদেশে এক্সপোর্ট হয়। তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য একটা যদি কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যেত। নাম্বার নিন। নাম্বারটা বলুন। 9733612703। আপনার নাম? কুলসুম সরকার। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের সাথে শেয়ার করবো খুব একটা ভালো জিনিস। সেখানে দেখতে পাচ্ছ কাগজের ফুল, আমার ঠিক পিছনেই আছে কাগজের ফুল, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এনার সাথে কথা বলা যাক, এনার হাতের সুন্দর কাজের কী কী আছে সেগুলো তোমাদেরকে জানানো যাক। চলো। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফুলগুলো কি আপনি নিজে বানিয়েছেন? নিজে তৈরি করি, মানে ছোলা আমরা চাষ করি, চাষ করে খোলা কথা বলো, চাষ করি। এই তো এইগুলো এর মূল হচ্ছে ঘটনাটা, চাষ করি যেন আমরা, করে কাটতে হয়, কেটে এবার ডিজাইন তৈরি করি, ডিজাইন তৈরি করে ফুল তৈরি করতে হয়। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যেরকম। এগুলো 50 টাকা করে আছে, এগুলো 40 টাকা। আপনি কোথা থেকে আসছেন? আমি হচ্ছে জয়নগর থেকে আসছি। জয়নগর থেকে আসছেন। যাবো পূর্ব মেদিনীপুর। তো এখানে বিভিন্ন রকমের উলের জিনিস আছে, তো একজনকার সাথে কথা বলে নেবো। চলো দেখা যাক। কি ধরনের জামা কাপড় বা উলের জিনিস আছে এখানে? সব উলের শীতের পোশাক আছে, চাদর থেকে, জ্যাকেট থেকে, উলের ফ্রক থেকে, সমস্ত কিছু। এগুলো হাতে গোনা আছে। হ্যাঁ, হাতে এবং মেশিনে। আমি নিজেই কাজ করি, নিজেই কাজ করে উলে পড়া দোকানেও দেই, আবার নিজে দোকানেও ইয়ে করি আর কি। চাদরগুলো আছে 750, 800 এরকম সব আছে। এগুলো সবই হাতে গোনা সব, জানি তো পুরুষেই গোনা সব। আর এই সব জ্যাকেটগুলো আছে 850 টাকা দাম আছে। এই সব জ্যাকেটগুলো আছে, এগুলো সমস্ত হাতে গোনা, কোনো মেশিনে নয়, কোনো কিছুতেই না, এগুলো সবই হাতেই গোনা। এইসব এক একটা এই সব প্রাইস করতে আপাতত 3 দিন 4 দিন তো সময় লাগছেই। আর এই সমস্ত ফ্রকগুলো আছে, এই যে এইসব ফ্রক দেখেছেন, এগুলো সবই হাতেই গোনা। চাদরগুলো দেখেছেন, এই সব চাদরগুলো, এগুলো একটা ফ্রেমের মধ্যে হাতেই গোনায় চাদর। এসব চাদর বুঝছেন, সব চাদরগুলো হাতে গোনা। একটা করতে 2-3 দিন তো অবশ্যই সময় লাগে, মানে কিছু না কাজ করে এটা সমস্ত বসে করা। और ये समस्त जिनिसगुलो एगुलो मेशिंगे करे हाथेर डिजाइन तोला आछे ब्लाउज आछे एगुलो एई सब एगुलो ब्लाउज आछे नाना धरनेर डिजाइन आछे एगुलो समस्त हाथे गोनार माल एगुलो एगुलो हाथे डिजाइन करा हयेछे एई सब डिजाइनगुलो और एबं एटा मेशिंगे तैरि करा आछे हाथे जे हैंड मेशिंग आछे ना ओई मेशिंगे तैरि एई समस्त हाँ दीते दीघार काछे बाड़ी दोकानों एकदम रास्तार पाशे आछे दीते दोल्लाओ एगुलो आमादेर एकटा संघ थेके हय संघेर दिदिरा करे सब दोल्लागुलो दोल्लागुलो निजेदेर तैरि करा पोटा आर कि तो आपनार कन्टैक्ट नाम्बारटा दिते पारेन हाँ 8016502397 आमार नाम सम्पा मंडल हाँ पूर्व मेदिनीपुर थेके एसेछि चलो हाउसवाइफের কাজের মেলাটা দেখা হয়ে গেছে এবার আমরা যাব ফুড পার্কে তো সেখানে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো কি কি খাবার আছে কারণ আমার তো জানোই আমি কোন কি ব্লগার আমি নিজেই ভুলে যাই আমি ভাবি মধ্যে মধ্যে যে আমি ফুড ব্লগারই হয়ে যাব তো চলো দেখা যাক ফুড পার্কে কি কি আছে তো ফুড পার্ক এখানে লেখাই আছে চলো এবার এন্ট্রি গেট দিয়ে আমরা এন্ট্রি নেব এখন ফুড পার্কে আমরা যাব এখান দিয়ে এন্ট্রি গেট চলো तो এখানে কি কি আছে দেখা যা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এনারা এসেছেন ওইখানে বিখ্যাত জিনিস আছে বিখ্যাত খাবারগুলো এখানে আছে যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখাচ্ছি তোমাদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্রত্যেকজনের সাথে শেয়ার করো যাতে এই মেলাটা শেষ হওয়ার আগে তারা ভিজিট করে যেতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তাতে অল টিপে দিও যাতে আমি নেক্সট ভিডিও যখন আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে আসে তো এটা ৩০ জানুয়ারি অবধি ওই মেলাটা হবে তো অবশ্যই তোমরা এসো তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তার জন্য ততক্ষণের জন্য ওয়েট করো तो टाटा बाय।